আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও 48 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2695। দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, ঈদ আনন্দ নেই 50 লাখেরও বেশি মানুষের। এবং ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তেও কোরবানির হাটে বেচা কেনা কম, লোকসানের আশঙ্কা খামারি ও বিক্রেতাদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দেশে করোনায় প্রাণ গেছে আরও 48 জনের, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 2695 জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইনের বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এ সময় পশুর হাটে ও কোরবানির সময় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সংস্থার অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। ঢাকার বাইরে করোনায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে সিলেটে 4 জনের। অন্যদিকে নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে বরিশালে, তবে আগের দিন 6 জন মারা গেলেও কুমিল্লায় এদিন কোনো প্রাণহানি ঘটেনি। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় ঈদ আনন্দ নেই দুর্গত 50 লাখেরও বেশি মানুষের। উত্তরে পানি কমলেও দক্ষিণাঞ্চলে পানি বৃদ্ধি আর নদী ভাঙনের সাথে লড়াই করে টিকে থাকতে হচ্ছে কয়েক লাখ মানুষকে। খাবার বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি এসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নাটোরের সিংড়ায় বন্যায় ভেঙে যাওয়া কলকলি বাঁধ পরিদর্শন শেষে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 100 নারী পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদানকালে তিনি একথা জানান। সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খুলনায় করোনা সংক্রমণ রোধে সীমিত সংখ্যায় কোরবানির পশুর হাট বসলেও ক্রেতা কম থাকায় লোকসানের আশঙ্কায় খামারি ও বিক্রেতারা। ইজারাদার ও পশু বিক্রেতারা জানান, খামার থেকে সরাসরি কিছু গরু বিক্রি হলেও হাটে ক্রেতার আগমন ও বিক্রি নেই বলেই চলে। যারা আসছেন তারাও দাম শুনে চলে যাচ্ছে, তবে শেষ মুহূর্তে কিছু পশু বিক্রি হতে পারে বলে আশা তাদের। খুলনায় এবছর 6,890টি খামারে কোরবানির জন্য 45,181টি পশু প্রস্তুত করা হয়েছে। এদিকে ঈদ উল আজহা উপলক্ষে রাজশাহীর পশুর হাটগুলো জমে উঠেছে। বাইরে থেকে ব্যাপারীরা তেমন আসতে না পারলেও স্থানীয় ক্রেতাদের ভিড়ে সরগরম জেলার হাটগুলো। তবে হাট ইজারাদাররা বলছেন করোনার কারণে পশু বেচা কেনায় প্রভাব পড়েছে। রাজশাহীর হাটগুলোতে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশের কথা বললেও ক্রেতা বিক্রেতা কেউ তা মানছেন না। দেশের সকল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। দিনাজপুরে স্বাস্থ্যসেবা নিশ্চিত ও করোনা ভাইরাস প্রতিরোধে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এর আগে 10 কোটি টাকা ব্যয়ে দিনাজপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটডোর কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুইপ ইকবালুর রহিম। খুলনা, সাতক্ষীরা ও বান্দরবানে বন্দুকযুদ্ধের ঘটনায় 3 মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এর মধ্যে খুলনার রূপসায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শীর্ষ সন্ত্রাসী মোস্তফা কামাল ওরফে ফাটা কেষ্ট। ভোরে মংলা খুলনা মহাসড়কের তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ভেকুটমারি এলাকায় এই ঘটনা ঘটে। কামালের বিরুদ্ধে হত্যাসহ 25টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। এদিকে সাতক্ষীরার বাসধার কয়ারবিল এলাকায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে লিয়াকত আলী নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার বিরুদ্ধে সাতক্ষীরায় অন্তত 10টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে আরেক মাদক ব্যবসায়ী, তার নাম শাহ আলম। পরে সেখান থেকে উদ্ধার করা হয়েছে একটি বন্দুক, 6 রাউন্ড গুলি ও 20,000 পিস ইয়াবা ট্যাবলেট। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 10 যাত্রী। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে লোহাগড়া উপজেলার পদুয়া বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খুলনার আরংঘাটায় বাচ্চু শেখ নামে প্রবাসী এক যুবককে নিজ বাড়িতেই গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোর রাতে মহানগরীর আরংঘাটা থানার তেলিগাতি মধ্যপাড়া গ্রামে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। এ সময় বাচ্চুর চিৎকার শুনে পাশে থাকা তার স্ত্রী জেগে উঠলে হত্যাকারীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি, তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 15 জন আহত হয়েছে। বুধবার রাতে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধর কান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের জেলা ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। মৌলভীবাজারে করোনার কারণে চা বিক্রি কমে যাওয়ায় আর্থিক সংকটে বাগান মালিকরা। এছাড়া গত বছরের উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার চা। সংশ্লিষ্টরা জানান, করোনা ভাইরাসের প্রভাবে চা নিলামে বিক্রি কমেছে 60%। প্রতি কেজি চায়ের উৎপাদন খরচ যেখানে 150 থেকে 160 টাকা, সেখানে বর্তমানে বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা। সংকট নিরসনে সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ চা বোর্ড। ভারী বৃষ্টিপাতের কারণে ফলন বিপর্যয়ের মুখে পড়েছে ঠাকুরগাঁয়ের পাট চাষিরা। টানা বর্ষণে পাটক্ষেত তলিয়ে যাওয়ায় এবার ফলন ভালো হয়নি। এদিকে হঠাৎ দেশের সকল সরকারি পাটকল বন্ধের ঘোষণায় পাট বিক্রি নিয়েও বিপাকে কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর জেলার 5 উপজেলায় 6,140 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয়েছে 5,810 হেক্টর জমিতে। এতে পাট উৎপাদন হবে 3 লাখ মনের বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক পেলেন কুমিল্লার 73 সাংবাদিক। দুপুরে নগরী টাউন হলে চেক বিতরণ করেন সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুমিল্লার সাবেক সভাপতি খায়রুল আহসান মানিক সহ জেলা ও উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঈদ উপলক্ষে ভোলার লালমোহনে অতি দরিদ্রদের মাঝে VGF এর চাল বিতরণ করেছেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন পৌরসভা ও কালমা ইউনিয়নে 9,500 ব্যক্তির মাঝে এসব চাল বিতরণ করেন তিনি। এর আগে লালমোহন উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন MP শাওন। ঈদ উল আজহা উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার লোকরা ইউনিয়নে 1,500-এর বেশি মানুষকে প্রধানমন্ত্রী খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার জয়নগর মাঠে দুস্থদের মধ্যে সব খাদ্য সহায়তা তুলে দেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির। উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির উদ্যোগে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সকালে সদর উপজেলার রেইসা স্কুল মাঠে দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ প্রকল্পের আওতায় বান্দরবানে 46,500 পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে খাগড়াছড়ি দুর্গম লক্ষ্মীছড়িতে হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে গুইমারা রিজয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনে অসহায় মানুষের মাঝে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।